শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দিবাগত রাত 3:20 তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে জানান। শুক্রবার রাত 2:55 খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তার সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডক্টর এজেড এম জাহিদ হোসেন। 3:20 ম্যাডামকে হাসপাতালের ভর্তি করা হয়েছে, এখন চিকিৎসকরা ওনার পরীক্ষা নিরীক্ষা করছেন। নাম প্রকাশ করা না সত্ত্বে খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেছিলেন এখন ম্যাডামের শারীরিক অবস্থা মোটামুটি ভালো, দেখার বিষয় হচ্ছে এই ভালো কতদিন থাকে, কারণ ওনার তো অনেক রোগ, একটার সঙ্গে আরেকটার যোগসূত্র রয়েছে, ফলে কোনো একটা রোগ যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন বাকিগুলো খারাপ হয়ে যাবে। তবে আশার কথা হচ্ছে ওনার লিভার সিরোসিসের যে সমস্যা তা এখন ভালো। উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতি দায়ের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর করোনা মহামারীর সময় 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতাল থেকে 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবনের ফিরোজায় আসেন। এর মধ্যে 3 দফা প্রায় 6 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি ফুসফুসজনিত সমস্যা, ডায়াবেটিক্স, চোখের সমস্যা, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন।